মায়া, এরকম একটা বাটপাড়ার জন্য কিসের মায়া? তাই তো, এই এসব মাঝে মাঝে কথা বলো না, বান্ডি আবার শিখে যাবে। তোমাকে আব্বা ব্যবসা করার জন্য টাকা দেবে, আরে এটাই তো একটা কৌতুক। আহা, টাকা দেবে সেজন্য তো তোকে ডেকেছি। আমি কি করব, আব্বা যাতে এই ব্যবসার উপর আস্থা না হারায় সেজন্য আব্বাকে দুটো ভালো খবর দেবো। ওয়াস্তাগফিরুল্লাহ। মানুষ বিপদে থাকলে পীরের কাছে সুইটা আসে, আর আপনি পীর দেখে দৌড়ে পালাইতেছেন। ওরে আল্লাহ, আমি বিপদে পড়েছি আপনি কিরাম করে জানেন? এটা ঘটনা কি, আমার তো একটু তাড়া আছে, আমি পরে এসে আপনার কথা শুনবানি। হ্যাঁ আসি। দাঁড়ান, দান দান তিনবার তো টাকা দিছি, আর কত টাকা দেওয়া লাগবো? এইটা শেষ দান, শেষ একবার চেষ্টা করে দেখুক। আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবো? দশের মতো। দশ হাজার টাকা দিব না, দেখি আবার ব্যবসা দাঁড়াতে পারি কিনা। আব্বে দশ হাজার না, দশ লাখ। দশ লাখ টাকা? জানুল, তুই মুরগির রান থান দুটোই নিলি যা। তুই যে হেলিকপ্টার খা, দেরি করলে এটা পাবি না। আমি ওটা নিলে বরফের জন্য তো কিছুই থাকবে না। না না, অসুবিধা নেই, আমি তোরা মাংস টাংস খা, আমি ওই ওই রুই মাছের মাথা খাবো। মাথা তো রান্ধা হয়নি বাবা, আমার ডাল বাতলি চলবে না। আমার কপালটা কিরম দিয়েছেন, বললাম যে ডালের ভাত হলে চলবে না, সঙ্গে আর একটু সবজি দুটো খেতে। কেন, এই যে মুরগির গলার মাংসটা খাইলে এটা কি ভুলে গেছো? ওরে আল্লাহ, এটি আমার শুনতে হলো আলাম মা, একটা গলা খাইছি সেটাও মনে করে রাখতে হয় কন। আচ্ছা তুমি আমার বাড়ি ছাড়তেছো না কেন, কারণটা কি? ছাড়বো কিরাম করে, প্রথমবার তো ওই যে ঢাকা যাওয়ার সময় চিন্তাই করে রাতে পারলাম, এবার পরিবহন ধরবো কন। তারপরও তোমার ফিরে আসা ঠিক হয় নাই, এটা ভালো দেখাইতেছে না। আরে কি কন, আমি ঢাকা যাবো কিরাম করে, হাইটে হাইটে চলে যাবো নাকি ঢাকা? ট্রেনে করে গেলেই পারছো। তাই তো, এই স্যার ট্রেনে তো চলে যাওয়া যেত। হ্যাঁ, সেটা তোমার জন্য খুব সুবিধা হইতো, দামও কম পড়তো। দামের কথা করছে, ট্রেনে উঠে ট্রেনের ভাড়া দেওয়ার পিলিয়ার কেউ কর না, ট্রেনের ভাড়া তো পরের কথা, পারলি প্লেনের ভাড়াও বাইরে দিচ্ছি। কোনে ডাকছেন, মাজরানি? এই তুমি আমার মাজরানি ডাকতেছো কেন? আমি কি করবো কন, এই বাড়ির সবাই আপনার মাজরানি ডাকে, আমি না করলে কি হয়? না না, এটা ঠিক না, নিজের মায়ের জায়গায় অন্য মায়ের স্থান দিতে হয় না, নিজের মাই হলো প্রকৃত মা জননী। ওরে আল্লাহ, আপনি এই মেলা সিরিয়াস হয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি কন যে আমি আপনার খালমা বলে ডাকি আপনার ভালো লাগবে না, তাহলে যে কয়টা দিন যে কয়টা মাস যে কয়টা বছর আপনার বাড়িতে আসি, আমি আপনার খালাম্মা বলেই ডাকবো। কয়দিন থাকবা তুমি বললা? না আসলে খালাম্মা, আমার চলে যাওয়ার ব্যাপারে আপনাকে আর কিছু ক্ষতি হবে না, আমার টাইম মতো আমি ঠিকই চলে যাবো না। শোনো, এই বাড়িতে অনেক মানুষ আসে, খাওয়া দাওয়া করে, থাকে, তুমি একজন বাড়তি মানুষ থাকলে কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আমি তো এই কথাটাই মানুষেরই বুঝাতে বুঝাতে পাগল হয়ে যাচ্ছিলাম। আচ্ছা আপনি কম, যাহা বাহান্ন তাহাই তো তেপ্পান্ন, তাই না? কিন্তু তোমার স্বভাব জ্ঞান তো ভালো না, তোমার এই বাড়িতে রাখাটা নিরাপদ না, কিন্তু তোমার অনেক বদ অভ্যাস আছে, তুমি আমার মেয়ের পিছনে লাগছো, আমার ছেলেদের টাকা মাইরা দাও, তোমার কিন্তু এবারে কেউ পছন্দ করে না। কেউ পছন্দ করে না কথাটা ঠিক না, আপনি তো পছন্দ করেন, নালে ইরাম করে ফেরত আসার পর কেউ খাতি দেয়, তারপরে পাশে বসে যে আদর যত্ন করতেছেন, এটি কেউ করে? আসলে হয়েছে কি খালাম মা, মেলা কয়টা দিন ধরে আমার বিপদ চলতেছে, আমার বিপদটা কাটতেছেই না, আমি কথা দিচ্ছি আমার বিপদ কাটে গেলে আমি ঠিক চলে যাব। থাক বাবা, তুমি মন খারাপ করো না, তোমার বিপদ না কাটা পর্যন্ত তুমি এই বাড়িতেই থাকো, যাওয়ার দরকার নেই। বিপদে বন্ধুর পরিচয়, আর আপনি দিলেন বিপদে বন্ধুর মায়ের পরিচয়, আপনি আমার এই বিপদের সময় বাড়িতে আশ্রয় দিয়েছেন, সেটা হচ্ছে একটা প্রকৃত মানুষের পরিচয়। আমি চাই এই বাড়ির মানুষ অতি সত্বর বিপদে পড়ুক, মহাবিপদে পড়ুক।
সি 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 তবা 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 আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি বললা? হ্যাঁ, তুমি এই কথা বলতে পারলা? না না খালাম্মা, ঘটনাটা আসলে সেরাম না। আপনার আমার যেরকম বিপদের সময় মানে সাহায্য করেছেন, আমিও চাই আপনাকে বিপদের সময় সাহায্য করতে। কিন্তু আপনারা যদি বিপদেই না পড়েন তাহলে আমি বন্ধু হবো কিরাম করে? খালাম্মা করে যাচ্ছেন। যাক বাবা, মনটা তো বোলাতি পারলাম, পেটটা বুঝে খাইনি। বলতো আমার মন এত ফুরফুরা কেন? বন্ধুর খুশিতে খুশি হয়েছো, সেই জন্য তো আমার মেজাজ ফুরফুরে, সিম্পল। আচ্ছা তুই বলতো আমার মন এত ভালো কেন, ফুরফুরা কেন? তার আগে কাকলিয়াপুর কথাটার অর্থ বুঝে নিতে হবে। টোকন ভাইয়া এত খুশি কেন বলতো? আরে গাধা রে গাধা, ও বেটা তো এবারে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, বুঝিস না এটা? তাই নাকি? হ্যাঁ, দেখছিস না একদম কেমন গাঁট মেরে বসে গেছে। আবার কি না বলছে যে বাবার কম্পাউন্ডারও হবে। মাই গড, বাড়ির টুকটাক কাজও করছে। আচ্ছা তোরা আমার আমি একটা কথা জিজ্ঞেস করলাম, সেটা বাদ দিয়ে তোরা এই টোকন সাহেবকে নিয়ে পড়ে থাকছিস কেন? হ্যাঁ তো নিশ্চিত। আমি খাপলার গন্ধ পাচ্ছি। কিসের খাপলা? বুঝতে পারছিস না, ভাইয়া ভাবি দুজনেরই মেজাজ ফুরফুরে, তার উপরে আবার ভাবি চা নাস্তা নিয়ে এসেছে, খাপলা। কেন, আমি তোমাদের জন্য কোনো সময় কিছু করি না? তুমি আমাদের জন্য করো ঠিকই, তাই বলে যে খুশি মনে করো তা তো না, তাই না? আচ্ছা ভাইয়া, রহস্যটা কি বলতো? কি হলো, তুমি এখনো বলোনি? না মানে আমি ওদেরকে আন্দাজ করতে বলেছিলাম, কিন্তু ধারে কাছেও যেতে পারিনি। আচ্ছা তুমি বলবে নাকি আমি ওদেরকে বলবো? না না তুমিই বলো। এ শোনো 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 শোনো, তোমরা যদি এখন বেশি বেশি রহস্য করো তাহলে কিন্তু আমি না শুনে এখান থেকে চলে যাবো, বলে রাখলাম। না 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 না, আমি ব্যবসার কথা বলছিলাম আর কি, নতুন ব্যবসা করতে যাচ্ছি তো, একদম নতুন বড়, সেই জন্য একটু মানে একদম ফুর্তির মধ্যে আছি আর কি, আনন্দের মধ্যে আছি। আরে আজব তো, তোমরা কি অন্ধকারের মধ্যে আছো নাকি? বাবা তো বলেই দিয়েছে যে ব্যবসার জন্য কোনো টাকা পয়সা দিবে না, তারপর কিসের আশে বসে আছো তোমরা? হ্যাঁ, তার উত্তরে আম্মা যে জমি বিক্রির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সে কথা শোনোনি? মা বললো আর মামা জমি বিক্রি করে দিল। তোমরা কি বোকার স্বর্গে আছো নাকি? দেখ দেখ, হাসিস না হাসিস না, পরে কিন্তু তোদের লজ্জা পেতে হবে যখন ব্যবসা শুরু হবে না। আর টাকা তো মামা বাড়ি থেকে পাওয়া যাবে, মা তো অলরেডি নানা বাড়ি চলে গেছে টাকা আনার জন্য। হ্যাঁ, তুমি ব্যবসা করবে এটা বিশ্বাস করে মা জমি বিক্রি করে দিবে? মামারা কি জানে না তুমি কেমন কুইরা, তোমাকে দিয়ে ব্যবসা পাতি কিচ্ছু হবে না। হ্যাঁ, সেই জন্য তো অন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি মানে? আমি বলি আমি বলি, মা বলেছে তার 3 মেয়ের জন্য টাকাটা ফিক্সড ডিপোজিট করলো, এটা বলে টাকাটা নামছে। ওখান থেকে ব্যবসার ক্যাপিটাল তোমার ভাইয়ার হাতে দিয়ে বাকিটা 3 মেয়ের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখা হবে। আচ্ছা বুঝলাম, মার অংশের টাকা আমরা 3 বোন পাবো, বড় ভাই পাবে, বাকি 3 ভাই কি দোষ করলো? হ্যাঁ আহা, ওই 3 ভাই তো সবচেয়ে বেশি লাভবান হবে। কিভাবে সেটা? আরে বোকা, ব্যবসার টাকা ব্যবসা দাঁড় করানো হবে, সেখানে আমি হচ্ছে মেইন, আর ওরা হচ্ছে আমি তোমার বটবৃক্ষ, আর ওই ওরা তো বটবৃক্ষের ছায় সারা জীবন থাকতে পারবে। কী চিন্তা? সারা জীবন শুয়ে বসে কাটিয়ে দিতে পারবে, কোনো কাজকর্ম করতে হবে না। মানে আমার কাজ করতে হচ্ছে, ওদের কাজ করতে হচ্ছে না, এরকম একটা জীবনই আসলে চেয়েছিল। কি সমস্যা? কি পেটে ব্যথা? পেটে ব্যথা কখন থেকে? দুপুর থেকে। কি খাইছেন? ভাত খাইছিলাম। ভাত খাওয়ার পরে ব্যথা না আগে থেকে ব্যথা হইতেছিল? ভাত খাওয়ার পরে ব্যথা। দেখি জিভটা দেখি,
আর বড় করে ঠিক আছে। এখন কি নাম? নাম কি? ইমরান। শোনেন, খালি ওষুধ খালি হবো না, নিজে বুঝে শুনে চলতে হবে। জি, আবার কি হয়েছে? এই কোমরে ব্যথা। কোমরতে ব্যথা হইবে, এত কোকানোর কিছু নাই, চুপচাপ বসা থাকো। তোমার বহুতবার বলছি এটা বুঝে শুনা চলাফেরা করবা, কি জন্য ব্যথা হইলো হঠাৎ করে? আমি হাঁটতে পারি না, বইতে পারি না, খাইতে পারি না। আর সবচেয়ে বড় কথা হলো, বুড়া বয়সে একটু খাওয়া দাওয়া কমাও, কমায় ওজনটা কমাও, ব্যথা এমনি কমবো। তারপর ট্যাবলেট আগেরটা লিখে দিলাম, এটা দিনে তিনবার, কিন্তু অপ্রয়োজনে ওষুধ খাইবা না, এটা মনে রাখবা। এই নাও, এটা আশা করি ব্যথা কমে যাবে। এই শেষ। কি শেষ? এই ওষুধে ভালো হইলে তো হইলাম, আর না হইলে কোনোদিন ডাক্তার দেখাবো না, বাইদ কইচ্চা মরে যাব। নিজে খালি খাইবো, ভুড়ি ভুড়ি খাইবো, আর আয়া খালি ডাক্তারের দোষ দিব, ব্যাক কন্ট্রোল দিতে হবে। তাহলে বাপের বাড়ি যাইতেছ? আমি উপায়হীন। যাইতেছ যাও, ভালো কথা, ঘুরে আসো, দুই দিন বেড়ায় আসো, কিন্তু জমি জমা বেছো না। তাহলে কি আমার ছেলের বিজনেসের টাকা কি আপনি জোগাড় করবেন? পাগল হইছো নাকি? ওর মতো কুড়ে ব্যবসার টাকা দেওয়ার চাইতে এর বসায় বসায় খাওয়াইলে প্রফিট অনেক বেশি পাওয়া যাবে। আপনি কিন্তু আমার ছেলে নিয়ে আবার উল্টো পাল্টা কথা শুরু করছেন। এই বলবো আয়সন। আচ্ছা যাই বা, তো একটু বসবো। কিরে, তোর কলেজ কি বন্ধ? না। তাহলে মহামারী গিয়ে পড়ে থাকলে চলবো, পড়াশোনায় ক্ষতি হবো না? আব্বা, বইপত্র নিয়ে নিয়েছি, ওইখানে গিয়ে পড়তে পারবো। আপনি কি মনে করছেন বুল্লুর সাথে না গেলে আমি একলা যেতে পারবো না? হ্যাঁ পারবো না কেন, তুমি তো সবই পারবা। কিন্তু দেখো, আমার বইটা কিন্তু আজ পর্যন্ত আমার কাছে জমি যাওয়ার কোনো খোঁজ খবরই নেই, আর তুমি যাইতেছো তোমার ভাইয়ের কাছে জমি রাতদার নিয়ে, মানে এটা আমার কিন্তু খুব লজ্জা দিতেছে। আপনার বোন হলো এক খালি, ওরা জমির ভাগ চাই কি করব? আমার শ্বশুর কয় ফুট জায়গা রেখে গেছে, সবাই তো জায়গা চাইলে পরে এক ফুট মাটিও পাইব কিনা সন্দেহ। দেখছো তোমার কথা শুনে বুলবুল হাসতেছে। আব্বা, আপনি কিন্তু আমাকে নিয়ে রাজনৈতিক চাল খেলছেন। আমি তো আমার কথায় হাসিনি, আমি হাসছি দাদার জমি জমার পরিমাণের কথা শুনে। আর পুপিদের যে আপনি কেন ওই বাড়িতে আসতে দেন না, সেটা তো আরেকটা কারণ আছে। কি কারণ আছে? কারণটা হচ্ছে, ছোটবেলা থেকেই দেখছি আপনি ফুপাদের খামা খাই এড়িয়ে চলেন। কেউ যেন কখনো কিছু না চায় সেই পরিস্থিতি আপনি আগে থেকেই তৈরি করে রেখেছে। থাক, এত আজের পাজালের দরকার নেই, চল। আরে খালি হাতে দেশে যাই তো, সেটা তো ভালো দেখায় না, একটু মিষ্টি টিকি কিনে নিয়ে যাবে। আমার মান সম্মানের কথা চিন্তা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা চলি, একটু দোয়া রেখে। আয় জলদি আয়। আই শিমুল, খাও না, মজা হয়ে যা। ঝালটা ভালো মতো। আচ্ছা ভাবি, আমি ইদানিং দেখছি যে তুমি খুব হাসি খুশি, ফুরফুরে মেজাজে আছো, ব্যাপারটা কি? আশ্চর্য, আমরা তো বোন, বোনে বোনে মিলেমিশে থাকবো না, হাসি আনন্দে থাকবো না? এতদিনে মনে পড়লো যে আমরা তোমার বোনের মতো না, যখন থেকে মা মামা বাড়ি গেলো তখন থেকেই মনে পড়লো। এরপরে ভাইয়া ব্যবসা শুরু করবে, তারপর তুমি আমাদেরকে আবার ভুলে যাবে।
বিমল শোনো, তুমি না সব সময় আমাকে ভুল বুঝে এসেছো। আমি চেয়েছি সব সময় সবাইকে নিয়ে থাকতে, বরং তোমরাই আমাকে দূরে ঠেলে দিয়েছো। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা বলি, তুমি আবার কিছু মনে করবে না তো? কথাটা হলো, আমি আগে ভাবতাম তোমার মাথায় কোনো বুদ্ধিই নেই, আর এখন বুঝতে পাচ্ছি যে তোমার মাথায় রাজ্যের বুদ্ধি। বুদ্ধি আছে, এবং শুকরিয়া করো যে কুবুদ্ধি নাই। কুবুদ্ধি থাকলে তোমাদের কপালে খারাপই ছিল। মানে? মানে কি বুঝতে পারছো না? জমি বিক্রি করে আসবে 30 লাখ টাকা। নাজমুলের ব্যবসায় 30 লাখ টাকাই ঢালার কথা ছিল। আমি আম্মাকে না করেছি, আমি আম্মাকে বলেছি 20 লাখ টাকা মেয়েদের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে, আর 10 লাখ টাকা নাজমুলের ব্যবসায় ইনভেস্ট করতে। থ্যাংকস ভাবি, আসলে তুমি না থাকলে আমরা 3 বোন একদম বিধবাই হয়ে যেতাম। না না না, মানে আমরা আই বুড়ো হয়ে থাকতাম সারা জীবন আর কি। ভাবি, ও ভাবি, টোকন ভাইয়ার গলার মতো শোনা গেল না? অসহ্য, আর কোথায় কি ঘটে এসেছে? দাঁড়াও তো দেখে আসি। টোকন ভাইরে বাড়ি থেকে বিদায় করে গেল না? এটা অনেক বড় সমস্যা। ভাবি, ও ভাবি, কোনে এই জায়গায় তো নেই। ভাবি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হাতে কি এই রে মাছ কখনো দেখেননি? তোর দাদা রুই মাছ 2 দুটো সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি পেলেন কোথায়? আরে মাছ কোনে পায়, কি কয়, মাছ কি গাছে ধরে নাকি? বর্ষি বেলায় জিলেতে মাছ 2টো ধরে নিয়ে এলাম। এত বড় রুই, তাও 2-2 আপনি বসে নিয়ে ধরেছেন? আর কি কয়, দেখো তো 2-2 উঠে যাবে কেন? মাঝারি সাইজের আর একটা আইড মাছ ধরেছিলাম। সেটা কই? সেটা কই মানে, সেটা বাজারে বিক্রি করে যে অন্যান্য বাজার সদাই করে নিয়ে এলাম। এখন তো আমি চিন্তা করেছি বাড়িতে যতদিন থাকবো কোনো না কোনো কাজ কর্ম করে খাবো। আমি তো ওরকম বসে থাকার পাবলিক না। আচ্ছা ডাক্তার আব্বা কোনে? হ্যাঁ কালাম্মা, ও কালাম্মা, ভাবি আজ মাছের উৎসব হবে। টোকন ভাই থামেন। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো। অবশ্যই, কি কথা বলেন? আপনি এই মাছ বর্ষি দিয়ে ধরেছেন নাকি মেজ ভাইয়ের মতো আকাম করেছেন? কামরুল সাহেব আবার কি আকাম করেছে? না না, মানে মেজ ভাই সবসময় মাছ ধরতে চায়, বাট আনফরচুনেটলি মাছ পায় না। পরে না সম্মান বাঁচানোর জন্য বাজার থেকে মাছ কিনে এনে বলে, বর্ষি দিয়ে ধরেছি, বর্ষি দিয়ে ধরেছি। ও কামরুল সাহেব, ইরাম বাটপারে আপনি কোন তো শিখেছেন কোন তো? হাসি থামান, এবার আপনার কথা বলেন, সত্যি করে বলেন, এই মাছ বাজার থেকে কেনা না? একই কথা কয় বারবার। আমি বর্ষি দিয়ে, আপনি তর তাজা মাছ দেখে বোঝেন না কোনটা বাজারের মাছ আর কোনটা ঝিলের মাছ? আর যদি বাজারেতেই কিনি তাহলে কি আমি এই জায়গায় বসে থাকি? পকেটে টাকা থাকলে তো ডাকা চলে যায় সেই কবে? আমি সরেন তো। ও ভাবি, ভাবি সরেন, ভাবি ভাবি। আমি তোমাকে ফোন করেছি, তুমি আমাকে হক মাওলা শোনাচ্ছ কেন? তোমার কি মাথায় সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ তোমাদের বাসা থেকে ফোন আসছে তো, অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস, তাই বলে ফেলাইছি। শুনো, তোমার হক মহলার জোর আমি দেখেছি, ঠিক আছে? ওই টাকন টোকন তো বাড়ি থেকে বের হয়ই নেই, উল্টা আরো গেড়ে বসেছে বাড়িতে। জানি তো, আরে অসুবিধা নেই, বাসায় এরকম একটা বলদ থাকা ভালো, ফুট ফরমাশ খাটার জন্য একটা লোক লাগে না। এই জানো 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 আজকে টাকন টোকন কি করেছে? হ্যাঁ বাজার থেকে। জানি তো,
রুই মাছ ধরে আনছে তাই না? তুমি জানলে কিভাবে? জান, আমি তো তোমাকে খুশি রাখতে চাই, তাই তোমার খবর জানার আগে আমি সব খবর জোগাড় করে রাখি, যেন খবরটা তোমার আগে দিয়ে তোমাকে খুশি করতে পারি। Oh my god, you're so sweet. কত কষ্ট করো তুমি না? আরে জান, কিসের কষ্ট? কোনো কষ্টই না, আমি তো চাই শুধু তোমার মুখে হাসি থাকুক। তুমি খুশি হয়েছো না জান? এই যে তুমি যে একলা একলা তরতাজা মাছ খাইবা, আমার দিবা না? তোমাকে কি করে খাওয়াবো জান বলো, বাড়িতে কত মানুষ আছে না? এক কাজ করো, পার্টিতে কইরা একটা মাছের মাথা পাচার করে দাও। ও শিট, এই আমি এখন নাকি বড় আপু ফোন দিয়েছে। আচ্ছা হ্যাঁ আপু বল। কি করছিস তুই? কই, কি কিছু করছি না তো। এই কালাম ছেলেটা না তোর মাথাটা একদিন খাবে, কেন এই মাস্তান ছেলেটার সাথে তুই এখনো মেলামেশা করছিস? কি যে বলো না আপু, আমি কেন তার সাথে কথা বলতে যাবো? এতক্ষণ ধরে ফোনটা বিজি পেলাম, কার সাথে কথা বলছিলি? ও আপু তুমি না? কি খুব বিরক্তিকর তাই না?